আবার আবার কি এই 52-র মতো ভাষা আন্দোলনের জন্য আমরা রেডি হব আস্তে আস্তে? আবার হিন্দি ছবি চলে আসলে রিক্সাওয়ালা হিন্দি ছবি দেখতে দেখতে হঠাৎ বলবে এই দাঁড়াও এ কাপড়া নিকালো, আবার আস্তে আস্তে ওই আমাদের বিজাতীয় ভাষাগুলো প্রতিষ্ঠা লাভ করবে এই দেশে হিন্দি ছবি এসে। শুনেছি যে বিজাতীয় ভাষায় যে নির্মিত হিন্দি সিনেমা আমাদের বাংলাদেশের সিনেমা হলে চালানো হবে, এই বিষয়ে আপনার একজন আপনি গুণী পরিচালক এবং চলচ্চিত্র সহ দীর্ঘদিন যাবত আছেন বাংলা চলচ্চিত্রের সাথে, আপনার কি মতামত এই বিষয়ে? আপনার বিজাতীয় ছবি এই দেশে আসবে শব্দটা ব্যবহার করেছ তো, বিজাতীয় ছবির পক্ষে তো আমি কথা বলতে পারি না। আমার দেশের ভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি, জন্মের পর আমাদের মা আমাদেরকে বাংলা কথা শেখায়, যত দূর লেখাপড়া করি আমরা বাংলায় লেখাপড়া করি, ইংলিশে একটা সাবজেক্ট আছে কিন্তু হিন্দিতে কোনো সাবজেক্ট আমাদের এখানে পড়ানো হয় না, লেখানো হয় না, কারণ ওটার কোনো প্রয়োজন নেই। আমার দেশে ইংলিশটা হয় ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে, এটা সবাইকে জানতে হয়, দেশ বিদেশে গেলে ইংলিশ জানলে মোটামুটি জানলে কথা বলে ফিরে আসা যায়, অন্য কোনো ভাষা জানলে এটা হয় না। তো হিন্দিটা কেন, আর হিন্দি ভাষায় আমার দেশে ছবি কেন আসবে? যারাই ব্যবস্থা করুক, আমি মনে করব এবং আমি বলবো, যারা এই হিন্দি ছবি এই দেশে আনার ব্যবস্থা করবে ওরা বাংলা ভাষাকে ভালোবাসে না, কারণ এই বাংলা ভাষা নিয়ে 52-তে ভাষা আন্দোলন হয়েছে, উর্দুতে সবাই কথা বলতো পাকিস্তানিরা, আমার দেশে যতগুলো মানুষ এখানে থাকতো উর্দুভাষীরা আমাদের দেশে দোকানে গিয়ে ওরা বাংলা কোনো প্রশ্ন করতো না, কাপড়ের দোকানে গেলে বলতো ইয়ে কাপড়া নিকালো ইয়ে দাম কিতনা হ্যায়, রিক্সাওয়ালা গাড়ি কে বলতো এই রিক্সায় দাঁড়াও সদরঘাট চলো, ওই নন বেঙ্গলি উর্দুভাষীরা কোনোদিন বলতো না এই রিক্সা এখানে আসো আমি সদরঘাট যাবো, ওইভাবেও বলতো না, ওরা উর্দুতে বলতো। আমার দেশের ওরা আবার উর্দুতে উত্তর দিত, হ্যাঁ চেলিয়ে চলিয়ে চেলিয়ের জায়গাতে কইতো চলিয়ে, কিন্তু ওরা ওইটা চেষ্টা করতো। কেন করতো? ওই উর্দু কথা বললে নিজেকে বাহাদুরি, আমার ভাষা বাংলা, আমি অন্য ভাষা জানি এই জন্য উর্দুতে কথা বলতেছি, এটাকে একটা ক্রেডিট মনে করতো। পরে দেখা গেছে যে এই ক্রেডিটটা হতে 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 আমাদের ভাষার ওপর আঘাত এনেছে। ওই বিজাতীয় একটা লোক মোহাম্মদ আলী জিন্না, সে পাকিস্তানের কোনো লোক ছিল না, সে পারস্য থেকে পাকিস্তান ভারতে চলে এসেছিল, ভারত থেকে পাকিস্তান গিয়েছিল, আন্দোলন আন্দোলন করে কোনো রকমে উনি একদম বড় নেতা সেজেছিলেন, হয়েছিলেন নেতা, এবং উনি আমার দেশে বলেছিল যে উর্দু 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 শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, বাঙালিরা প্রতিবাদ করেছিল, উর্দু ভাষায় সে জিন্না এদেশে বলেছিল যে এ দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু। কেন? পাকিস্তানের চারটা প্রভিন্স, সিন্ধ, বেলুচি, বেলুচ, পাঞ্জাব, পশতু, মানে সরহাদি মুলক, এই চারটা ভাষা পাকিস্তানে, উর্দু কোথায়? আমার দেশের আরেকটা প্রভিন্স, পাকিস্তানের পাঁচটা প্রভিন্স ছিল পূর্ব বাংলা নিয়ে, পূর্ব বাংলার ভাষা ছিল বাংলা, উর্দু ভাষাটা পাকিস্তানের কোথায় ছিল? এটা ভারতের একটা প্রভিন্সের ভাষা, ওই ভাষাটা নিয়ে জিন্না বলেছিল উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। ওরা আমার দেশের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল, আমার দেশের বাঙালি ভাইয়েরা সংগ্রাম করে গুলি খেয়ে মৃত্যু দিয়ে ওরা আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আবার শুন, তুমি বলছো এই বিজাতীয় ভাষা আমার দেশে, ভাষার চলচ্চিত্র আমার দেশে আসবে হিন্দি, ওই বোম্বের যে ছবিগুলো ওগুলো হিন্দি ছবি না, 80% উর্দু, হিন্দি ভাষায় বোম্বেতে ছবি হয় না, কতগুলো শব্দ ব্যবহার হয় শুধু বোম্বের ছবিগুলিতে, শাহরুখ খান, দিলীপ কুমার, অমিতাভ, ওরা হিন্দি ভাষার চলচ্চিত্র নির্মাণ করে না, উর্দু ভাষায় করে, ওখানে 20% হিন্দি সেখানে যোগ হয়, হিন্দি ভাষার চলচ্চিত্র হয় শুধু হিন্দু মাইথোলজির গল্পগুলো, তাদের ধর্মীয় যে ঘটনাগুলো নিয়ে চলচ্চিত্র বানায় সেগুলো হিন্দি ভাষায় হয়, আর কোনো ভাষায় কোনো চলচ্চিত্র হিন্দিতে হয় না বোম্বে ইন্ডিয়াতে। তো এই ভাষাটার ছবি আমার দেশে আসবে কেন? আবার আবার কি
এই বায়ান্নর মতো ভাষা আন্দোলনের জন্য আমরা রেডি হবো আস্তে আস্তে। আবার হিন্দি ছবি চলে আসলে রিক্সাওয়ালা হিন্দি ছবি দেখতে দেখতে হঠাৎ বলবে এই দাঁড়াও এই কাপড়া নিকালো। আবার আস্তে আস্তে ওই আমাদের বিজাতীয় ভাষাগুলো প্রতিষ্ঠা লাভ করবে এই দেশে হিন্দি ছবি এসে। হিন্দি ছবি আসার অনেকদিন আগেই একটা কথা হয়েছিল বঙ্গবন্ধু যখন ছিলেন যে হিন্দি ছবি আসবে, আমরা সবাই মিলে যখন বঙ্গবন্ধুর কাছে গেলাম যে এই দেশে হিন্দি ছবি কেন আসবে, তখন বলেছিল তোরা কটা ছবি দিতে পারবি আমাদেরকে, আমরা বলেছিলাম প্রতি সপ্তাহে একটি করে বাংলা ছবি আমরা দেব। তখন বঙ্গবন্ধু বলেছিল তাহলে যা এই দেশে হিন্দি ছবি চলবে না। আর বর্তমান আমাদের প্রধানমন্ত্রী সেই বঙ্গবন্ধুর কন্যা, আমি এখনও বিশ্বাস করি উনি আমার দেশে হিন্দি ছবি চলতে দেবেন না, কারণ উনি বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর একটি ডাকে দেশ স্বাধীন হয়েছিল, আমরা যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর কথায়, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশে ও বিজাতীয় ভাষা চলচ্চিত্রগুলো চলার জন্য নয়, আমরা মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করি এবং প্রতিবাদ করে যাব এই দেশের জন্য কোনো হিন্দি ছবি না চলে, আবার যেন ভাষার জন্য কোনো আন্দোলন করতে না হয়। আমার প্রধানমন্ত্রী ডেফিনেটলি আমাদের কথা শুনবে এবং আমাদের প্রধানমন্ত্রী ডেফিনেটলি কোনো ওই হিন্দি ছবি দেশে আসতে দেবে না। আমার দেশে প্রয়োজন নাই, আমার দেশের বাঙালিরা কয়েকটা স্টুডেন্ট ছাড়া কেউ হিন্দি বোঝে না। ওই আপনি কুমিল্লায় যান, ব্রাহ্মণবাড়িয়া যান, নোয়াখালী যান, ফেনী যান, কিশোরগঞ্জ যান, ওই সাতক্ষীরা যান, যশোর যান, খুলনায় যান, সেখানে গিয়ে আপনি হিন্দি কথা বলেন কেউ বুঝবে না। এক দুটো কলেজের স্টুডেন্টরা হিন্দি ছবি দেখে এক দুটো ভাষা বুঝে। এই দেশে হিন্দি ছবির কোনো প্রয়োজন নেই। এই দেশে হিন্দি ছবি এনে আবার বায়ান্নর মতো একটি আন্দোলন যেন সৃষ্টি না হয় আমার অনুরোধ থাকবে আমার দেশের সরকারের কাছে। এই দেশে হিন্দি ছবি আসা একদম উচিত না। আমরা আমাদের বাংলা ভাষার বিপরীতে যে কোনো ভাষা আমার দেশে চলুক ওটা আমি চাই না এবং ওটাকে আমি ঘৃণা করি। অন্য দেশের ভাষাকে ঘৃণা করি না, আমার দেশে এসে অন্য দেশের ভাষা কথা বলবে সেটাকে আমি ঘৃণা করি, কিন্তু অন্য দেশের ভাষাকে ঘৃণা করি না। যার যার দেশের ভাষা তার তার জন্য শ্রেষ্ঠ, আমার দেশে বাংলা শ্রেষ্ঠ। বাংলা ভাষার জন্য গুলি খেয়ে মরেছে, ভাষার জন্য গুলি খেয়ে মরেছে পৃথিবীর ইতিহাসে নেই বাঙালিরা গুলি খেয়ে মরেছে, আর ইতিহাসে নেই আমার জানা মতো, থাকতে পারে আমার জানা মতো নেই। আমরা বাংলাকে ভালোবাসি। বঙ্গবন্ধু একবার ডাক দিয়েছিল বাংলার জন্যে, আমরা যুদ্ধ করে দেশকে বঙ্গবন্ধুর দেশকে আমরা স্বাধীন করেছি, দেশটি বাংলাদেশে যুদ্ধ করেছি আমরা। উনি বলেছিল বলে যুদ্ধ হয়েছে, নয়তো হতো না। উনি যদি ছাতি মার্চে ভাষণ না দিত তাহলে পাক আর্মিরা আমাদের বাঙালিদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতো না, আমরা পালিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতাম না এবং সেখানে গিয়ে যুদ্ধ করে এসে দেশকে স্বাধীন করতাম না। আমরা বাঙালি, আমরা সব পারি। আমার দেশে হিন্দি ছবি চলবে না, চললে সিনেমা হলে যদি চলে কেউ না মারক, আমি দেলোয়ার জানজুতি একটি হলে একটি ঢিল হলে মারবো, বিজাতীয় ভাষার একটি ঢিল হলে আমি মারবো, আমার সাথে আরেকজন মারবে, আমার সাথে আরেকজন। এইভাবে আস্তে 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 এক থেকে একশো, একশো থেকে এক হাজার, এক হাজার থেকে এক লক্ষ, এক লক্ষ থেকে এক কোটি, সমস্ত বাংলাদেশ আসবে আমার কথায়, কারণ আমি বাংলা ভাষাকে বুকের মধ্যে লালন করে কথা বলছি। এই দেশে হিন্দি ছবি আসবে না, আসা উচিত না, আসতে পারে, আসতে পারে যদি সরকার চায়, কিন্তু পরিণাম আমার মনে হয় শুভ হবে না, মানুষ জেগে উঠবে। আমি করব তার পরিমাণের আঘাত নো আমি এটা বলি না, কিন্তু ধীরে 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 আবার বায়ান্নর মতো একটা আন্দোলন গড়ে উঠবে এই দেশে। আমার দেশের বাংলা এবং ইন্টারন্যাশনাল ভাষার চলচ্চিত্র এই দেশে আসুক এটা চাই। অন্য দেশের ছোটোখাটো দেশের ভাষা চলচ্চিত্র আমার দেশে আসুক এটা আমরা চাই না। আমরা চলচ্চিত্র এখন যদি সিনেমা হল মালিকরা বলে আমার সরকারকে আমরা হল চালাতে পারছি না, ছবি নেই, ভারতীয় ছবি দিন, আমরা হল চালাতে পারছি না, কে বলেছে তোমাদেরকে হল চালাতে? হল ভেঙে ফেলো, মাসে তোমরা 50-60 হাজার টাকা ইনকাম করো সিনেমা হল দিয়ে, সিনেমা দিয়ে তোমরা এটা ভেঙে যদি মার্কেট বানাও লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম হবে, কোটি টাকা সালামি পাবে, আপনাদের কোনো সিনেমা হল মালিকদের কোনো লস নেই, লাভ হবে সিনেমা না আসলে। হ্যাঁ, সিনেমা হল ভেঙে ফেললে আমরা চলচ্চিত্র যারা নির্মাণ করি আমাদের লস হবে, হোক লস, তবু বিজাতীয় ভাষার চলচ্চিত্র আমার দেশে চাই না। আমরা অন্য কাজ করে খাবো, এই দেশের ভাষাকে আঘাত করতে আমরা দিতে চাই না। সোজা কথা এক কথা, এই দেশে হিন্দি ছবি চলা উচিত না। বললাম তো
আমি একটি ঢিল মারবো হিন্দি ছবির হলে, আমার সঙ্গে আরেকজন মারবে, এই করে এক থেকে একশো থেকে হাজার থেকে লক্ষ লক্ষ থেকে কোটি মানুষ তৈরি হয়ে যাবে। এই দেশে বিজাতীয় ছবি চলা উচিত না। সালাম জব্বারের কথা আমাদের মনে আছে, আমরা তাদেরই সম্পর্কের, তাদেরই রক্তের গড়া ধীরে ধীরে আমরা এসেছি এবং আমাদের পরেও আসবে। এই দেশে বিজাতীয় ভাষা চলা উচিত না। আমাদের মাননীয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর কাছে আকুতি একদম মিনতি করছি, এই দেশে আমাদের ভাষার বাইরে কোনো চলচ্চিত্র আনবেন না। বঙ্গবন্ধু আনতে দেয়নি, আপনিও আনবেন না। আমি জানি আপনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালোবেসেছে তার থেকে কোনো অংশে কম আপনি আমার দেশকে ভালোবাসেন না, এটা আমি বিশ্বাস করি না। আপনিও বঙ্গবন্ধুর মতো আমার দেশকে ভালোবাসেন, তাই আমাদের দেশে বিজাতীয় ভাষা আনবেন না। আর একটি 52-র আন্দোলন যেন গড়ে না উঠে আমার সমস্ত দেশের কাছে অনুরোধ। আঘাত মানে আমাদের দেশের কালচারের উপর আঘাত হানা, সংস্কৃতির উপর আঘাত হানা। আমার দেশে বিজাতীয় সংস্কৃতি আসতে পারবে না, আমার দেশের মানুষ আসতে দেবে না, কারণ আমরা সালাম জব্বার বরকতের দেশের মানুষ, একই রক্তের মায়ের গর্ব থেকে আমরা জন্ম হয়েছি, বাংলা ভাষা নিয়ে বাঙালির মায়ের গর্ব থেকে আমরা এসেছি। সালাম বরকত জব্বারের দেশের মানুষ আমরা, বঙ্গবন্ধুর দেশের মানুষ আমরা। এ দেশ বাংলা, বাংলা থাকবে, অন্য কোনো ভাষা আসবে না। আন্তর্জাতিক ভাষা হিসেবে যেটা স্বীকৃতি আছে সেটা আসবে, এতে আমাদের কোনো বাধা নেই।